সিনেমা শুটিং আগে তার বের করে দিছিলাম, ইউনিট থেকে আউট থেকে দিছিলাম যে দরকার নাই বের হয়ে যাও, ঠিক আছে এই ম্যানেজার বলছে রুট টুপ চেক করে দে, অনেক বিমানের টিকিট কেটে দিয়ে দেন চলে যান, আমি অনেকটা ছবি করবো না। তখন কেন এক ঘন্টা পরে এসে আমার শুটিং আবার যে ছবিটা বঙ্গবন্ধুর বায়োপিক করছো তুমি, তুমি কিন্তু একটা স্টার, অন্যরকম স্টার, হ্যাঁ এই ছবিটা কিন্তু সবাই দেখছে এবং এখানে সবাই তোমার প্রশংসা করছে, সবাই করছে, তুমি যে কাজটা করছো এটা আমার কাছে ভালো লাগে না, এবং এটা ইসলামে হারাবো, আর পাল ধরে সালাম ধরা এটা ইসলামে আনুষ্ঠানিক ব্যাপারে অনেকে প্রশ্ন করছে, কিন্তু আমার হিরো ছিল, আর ও যদি ছাগলের 4 নম্বর বাচ্চা হয়ে যদি ওই 6 নম্বর লাইনে যে বসে থাকে, হ্যাঁ সেটা তার ব্যাপার, করতেই পারে, রেসপেক্ট সবাইকে করা উচিত আমি মনে করি, রেসপেক্টটা রেসপেক্টের মতো হলে মনে হয় ভালো লাগে। আমার কাছে একটু কষ্ট লাগছে যে বাংলাদেশের 70 কোটি টাকার বাজেটের ছবি শুরু করছে, দুই বাংলা ইন্টারন্যাশনাল ভাবে তাকে চয়েস করেছে, এবং সবচেয়ে বেশি দুঃখ লাগছে যে ছবিটা বঙ্গবন্ধুর বায়োপিক করছো তুমি, তুমি কিন্তু একটা স্টার, অন্যরকম স্টার, হ্যাঁ এই ছবিটা কিন্তু সবাই দেখছে এবং এখানে সবাই তোমার প্রশংসা করছে, সবাই করছে, তুমি যে কাজটা করছো এটা আমার কাছে ভালো লাগে না, এবং এটা ইসলামে হারাবো, কারো পা ধরে সালাম ধরা এটা ইসলামে আমি শুনছি আমার সত্য, হ্যাঁ যেটা নাকি হারাম, মা পা ধরে বাপ সালাম ধরে লোকা বাবা মা বাবা মা ঠিক আছে আত্মীয় কিন্তু বড় ঘর গার্জিয়ান থাকছে, আমার এগুলো করা উচিত, আর শেষ দাদা উচিত আল্লাহকে এর পায়ে কাউকে না, ঠিক আছে আমি মনে করি, তো ওই হিসাবে আমার কাছে এটা ভালো লাগে না। আবার একটা জিনিস দেখেছি যে অনেক নায়ক নায়ক আছে, অনেকে আছে যে দেখা যাচ্ছে যে শাকিব খানকে পচায় দেয় একদম, তুলে দিনের পর আমি দেখেছি যে কণাও এই কয়েক বছর আগে শাকিব খানকে এত কথা বলল, এখন সেই কণা এক কোকিল গান গিয়ে দেখা সে অনেকে ইয়ে যাচ্ছে, আবার আপনার সিনেমার রিভেঞ্জের রোশান সেও দেখলাম যে পাশে গিয়ে দাঁড়াচ্ছে, এগুলো আসলে কেন? আমি কণার ব্যাপারে বলতে পারবো না, আমি দেখিনি শুনি নাই, বা রসুন ব্যাপার অনেকে প্রশ্ন করছে, কিন্তু আমার হিরো ছিল, আর ও যদি ছাগলের 4 নম্বর বাচ্চা হয়ে যদি ওই 6 নম্বর লাইনে যে বসে থাকে, হ্যাঁ সেটা তার ব্যাপার, এবং এবং তার কতটা ভারসাম্য গেছে না গেছে গ্লানির সাথে বসে দেখছে মানুষ, এবং আমি একটা কথা বলি, হ্যাঁ সেটা হলো কি পৃথিবীতে কখনো চামচামি করে বড় হওয়া যায় না, বরঞ্চ পার্সোনালিটি রাখতে হয়, নিজের শরীর রাখতে হয়, হিরো মানে হিরো বুঝে কি, হিরো মানে আমার নিজের চামচামি নিজে করবো, নিজের রূপটাতে নেবো, নিজের ফ্যাক্টরি দেবো, নিজের সব কিছু, হ্যাঁ এই চামচামি করে যদি করতে তোলে দুই চারটা হিরো তো বিসমিল্লাহ নেওয়ার নামের আগেই এক নায়কের নাম নিয়ে কথাবার্তা বলে, তো তাদের শুনতে এত নিজের হতো একদিন তো চললো না, অর্থাৎ মানুষ কিন্তু চামচামি করে করুক ছবি তোলো, অনেকে আমাকে বলে যে আমি ব্যাপার কম তো করি হ্যাঁ দেওয়ার জন্য, আর না বলতে আমারটাই দেখতে আসে, গাল দিলেও আমারটা দেখতে আসে, ঠিক আছে যে কি বানাইছে দেখাই, হ্যাঁ দেখে একটা ভালো মন্দ একটা বলে আসতে, ঠিক আছে হতে পারে আমারটাই, আমি যে 3 সপ্তাহ ধরে যমুনা বলুক বাচ্চার ছবি চলতেছে আমি তাদেরকে জিজ্ঞেস করে রাখছি, আমি কি টিকিট কিনা রাখছি, আমি টিকিট কিনা রাখি না জিজ্ঞেস করে রাখি না, আমার বন্ধু রিভেন্ট বন্ধু রিভেন্ট চলতেছে, আর যেটা স্টার সিনেমা সেটা তো আমার ব্যক্তিগত ইকবালের সাথে শত্রুতা করে নামাইছে, এটা সিনেমার জন্য নামাই না, সিনেমা তো খুব ভালো চলতেছিল, ব্যক্তি ইকবালের জন্য নামাইছে, আমার শরীর খরচটা সেই টাকাটা আমাকে দিয়ে দেবে, তাই না? আপনি বলছেন যে সাইনিং করেনি, তাহলে তো সাইনিং না করে আপনি শুটিং করলেন, না করলে সাইনিং যদি নাই করে থাকে তো শুটিং গুলো কিভাবে, আর সাইনিং তো ফ্যাক্ট না, সাইনিং তো ব্যাকআপ রেখে সাইন তো করছে, টাকাটা দিতে সাপোজ বাউসারে সাইন করছে না, সাইন করতে দিতে টাকাটা দিতে এটা তাহলে দেয়া দেখ, তাহলে আরেকটা কথা যদি সাইনিং না করে কক্সবাজার তো আমি সিনেমা শুটিং আগে তার বের করে দিছিলাম, ইউনিট থেকে আউট থেকে দিছিলাম যে দরকার নাই বের হয়ে যাও, ঠিক আছে এই ম্যানেজার বলছে রুট টুপ চেক করে দে, অনেক বিমানের টিকিট কেটে দিয়ে দেন চলে যান, আমি অনেকটা ছবি করবো না, তখন কেন এক ঘন্টা পরে এসে আমার শুটিং আবার শুটিং করছে, কারণটা কি ছিল বের করে দেবো এগুলো আর বলা দরকার না, এগুলো যদি কখনো আমার বলতে হয় তখন বলবো আমি, থ্যাংক ইউ অনেক।